আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা। সোমবার বিকেলে জাসদ সহ তিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই মতামত দেন তারা। এ সময় তিন রাজনৈতিক দলের নেতারা বলেন, বর্তমানে সংবিধান মেনেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর আজিন। সোমবার বিকেলে রাজধানীর এক হোটেলে ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজনে বিদেশি পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেন জাসদ, ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটের নেতারা। প্রথমে এই বৈঠক হয় জাসদের সঙ্গে, এরপর আলোচনা হয় ইসলামী ফ্রন্টের সাথে, আর সবশেষ বৈঠক হয় ইসলামী ঐক্যজোটের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর শীর্ষ নেতারা। সাংবিধানিক ধারা রক্ষা করে নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে যা যা করণীয় তা তা করার পক্ষে জাসদ অবস্থান নিচ্ছে। ইলেকশন কমিশনকে যে পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারটা যেন তারা পূর্ণাঙ্গ তারা খাটিয়ে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন দেন এবং নিরপেক্ষভাবে, এবং সেই ইলেকশন কমিশনের উপরে যেন সরকারের কোনো রকমের প্রভাব বিস্তার না থাকে। তা আমরা চাই যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক এবং মানুষ সঠিকভাবে যাতে তার ভোট প্রয়োগ করতে পারে। আর বিদেশি পর্যবেক্ষকরা মনে করেন যে কোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। I think there's been a strong message that the parties we've met, they intend to participate in the election. And again, we think that the independent free press of Bangladesh is the number one guarantor of fair and free elections, and we appreciate your work. Thank you. Absolutely. বিএনপির সঙ্গে সোমবার বৈঠকের কথা থাকলেও হঠাৎ বাতিল করায় পর্যবেক্ষকরা মর্মাহত বলে জানান ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান। আজ বিকেল 4টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আমাদের বৈঠকের কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ওনারা এটা বাতিল করেছেন। কেন বাতিল করেছেন সেটা আমরা জানি না, তবে ওনারা একটু মর্মাহত হয়েছেন যে আমরা তো কোনো দলের নয়, আমরা এসেছি সবার কথা শোনার জন্য, আমরা এখানে কোনো ইন্টারফেয়ার করছি না। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।